যুবকরা এখনো সময় আছে না না 31 নাইট তোমার জন্য না খ্রিস্টানদের এরপরেও যারা গোরামি করবে এরপরেও যারা এটা নিয়ে বাড়াবাড়ি করবে ও দাবি করতে পারবে মুসলমান কিন্তু মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম রাহমাতুল লিল আলামিন জানাদায় অন্য কোন কওমের সাথে যদি তাসবিহ লাগাও অন্য কোন সম্প্রদায়ের সাথে যদি তাসবিহ লাগাও অন্য কোন ধর্মের সাথে যদি তাসবিহ লাগাও মনে রেখো হাশরের ময়দানে কোন মুসলমান তোমার সাথে হাশর হবে না খ্রিস্টানদের সাথে হিন্দুদের সাথে তোমার হাশর হবে ঠিক কি ঠিক না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না ঠিক কি না নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না ঠিক কি না বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান একজন মুসলমান যুবকের জন্য 31 নাইট হতে পারে না কারণ মুসলমানদের অনুকরণীয় আদর্শ হবে সাহাবায়ে কেরাম মুসলমানদের অনুকরণীয় আদর্শ রাহমাতুল লিল আলামিন মুসলমানদের অনুকরণীয় আদর্শ তাবেঈন মুসলমানদের অনুকরণীয় আদর্শ তাবেঈন মুসলমানদের অনুকরণীয় আদর্শ হবে আইম্মায়ে মুস্তাহিদিন কোন মুসলমান পশ্চিমকালেও কোন খ্রিস্টানদের রেখে যাওয়া ওই সংস্কৃতি পালন করতে পারে না পারে না পারে না ঠিক কিনা জন্য ঠিক বললেই হবে না ঠিক তো সব জায়গায় বলি মোটামুটি বক্তাও বলে শ্রোতাও বলে মাঠ বিরম করে চলে গেছে তারপরে ওই যুবকরা আবার 31 নাইটের পোস্ট দেয় আছে না নাই 31 নাইটের ইতিহাস অনেক বড় গুগলে সার্চ দিয়েই মোটামুটি অনেকেই দেখলে হয়ে যাবে রোমান সম্রাট জুলাস সে তার 800 খ্রিস্টাব্দে তার এক দেবতা ছিল জানুস নামক দেবতা ওই জানুস দেবতার নামই হচ্ছে সূচনা লগ্ন তো এই জন্য জানুয়ারি মাস ওই জানুসের নামেই রাখা হয়েছে জানুয়ারি ওই জানুস দেবতা থেকেই জানুয়ারি নামকরণ করা হয়েছে এই জন্য এই জানুস দেবতার পূজা করতে গিয়ে তার মাতা ছিল দুইটা একটা ছিল সামনে একটা ছিল পিছনে এরা প্রত্যেক সময়ে এই 31 91 800 খ্রিস্টাব্দে এরা এই জানুস নামক দেবতার কাছে কিছু বলি দিত 31 নাইটে এরা ওই রাতটাকে উদযাপন করত তারপর থেকেই শুরু হয়েছে ইতিহাসে এর আগে 31 নাইট নামক কোন রাতকে খুঁজে পাওয়া যায় নাই সুতরাং মুসলমানরা পরিপূর্ণভাবে শিক্ষা নেওয়া লাগবে যে এটা কোন ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত কোন উদযাপিত দিন নয় মুসলমানদের উদযাপন করার দিন ঈদুল আজহা ঈদুল ফিতর ঠিক কি ঠিক না 31 নাইটে যেই যুবকরাই যা কিছু করবে এদেরকে ধইরা আইনা বুঝায় দিবেন ভাই তুমি তো ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত নিজেকে মুসলমানও দাবি করো আবার ইসলাম ইজ দা অনলি সিলেক্টেড রিলিজিয়ন টু আল্লাহ তুমি বলো যে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্মের অন্তর্ভুক্ত একজন আত্মসমর্পণকারী মুসলমান বলে বলে এলাকার মধ্যে তুমি ঘুরে ঘুরে গর্ব করো ভাই তুমি ইসলাম ধর্মের বাহিরে এই 31 নাইটকে উদযাপন করতে যেও না এদেরকে বুঝাতে পারবো না ইনশাআল্লাহ এজন্য এরপরেও যারা ঘোরামি করবে এরপরেও যারা এটা নিয়ে বাড়াবাড়ি করবে ও দাবি করতে পারবে মুসলমান কিন্তু মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম রাহমাতুল লিল আলামিন জানাদায় অন্য কোন কওমের সাথে যদি তাসবিহ লাগাও অন্য কোন সম্প্রদায়ের সাথে যদি তাসবিহ লাগাও অন্য কোন ধর্মের সাথে যদি তাসবিহ লাগাও মনে রেখো হাশরের ময়দানে কোন মুসলমান তোমার সাথে হাশর হবে না খ্রিস্টানদের সাথে হিন্দুদের সাথে তোমার হাশর হবে ঠিক কি ঠিক না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না ঠিক কি না নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না ঠিক কি না বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান
কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কি না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো কুশু চারো না দিন দুখী না খেয়ে মরে খবর রাখো না আসে না নাই তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো কুশু চারো না দিন দুখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কি না যুবকরা পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 31 নাইট এগুলা বাদ দিতে হবে আমরা আমাদের আনন্দ উদযাপন যা করব রমাদানে করব ঈদুল ফিতরে করব ঈদুল আযহায় করব সবে বরাতে করব ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবককে বুঝ দান করুন পড়ে না আমিন আল্লাহ আমাদের প্রত্যেককে হিদায়াত নামক দৌলত দান করুন সকলে পড়িয়া আমিন আরো জোরে বড়ি আমিন কষ্ট পেয়েছেন কাউকে গালি দিছি না বুঝানোর উদ্দেশ্যে বলেছি নিজেকে বুঝানোর উদ্দেশ্যেই নিবেন আমি আমার নিজেকেও এসলা করি বয়ানের মাধ্যমে আমি যে কথাগুলো বলি আগে নিজেকে এসলাহের জন্য করি যে নিজেকে সংশোধন হওয়া লাগবে তারপরে আপনাদের উদ্দেশ্যে বলি প্রথমটা যেটা বলি পুরাটাই আমাকে নিজেকে বুঝানোর জন্য বলি তারপর আপনাদের উদ্দেশ্যে বলি আল্লাহ বক্তা শ্রোতা প্রত্যেককে বুঝ দান করুন পড়ে না আমিন আল্লাহ মঞ্জুর করুন সকলে পড়ি আমিন আল্লাহ কবুল করুন পড়ুন আমিন দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ার মানুষগুলো মনে করে তার কাছে তার সুস্থতার নিয়ামত তার অবসরের নিয়ামত সব কিছু তার কাছে সর্বাবস্থায় থাকবে কিন্তু না না বান্দার কাছে তো সুস্থতার নিয়ামত সর্বাবস্থায় থাকবে না অবসরের নিয়ামত বান্দার কাছে সর্বাবস্থায় থাকবে থাকবে আজকে সুস্থতা আছে কালকে আবার নাও থাকতে পারে আজকে অবসর আছে কালকে আবার নাও থাকতে পারে এজন্য যারা যুবক ভাই আমার আছেন এদেরকে বলি এরা অনেক সময় মনে করে আমার সুস্থতার নিয়ামত আর ক্ষমতা পাওয়ার অনেক সময় পর্যন্তই থাকবে আমি আজকে আমল করব না কালকে থেকে করব কালকে করব না এক সপ্তাহ পর থেকে করব বলে কি বলে না অথচ আত্মপ্রবঞ্চনা নিজের নফসকে নিজেই ধোঁকা দিচ্ছে তার কাছে তারই নিয়ামত সর্বাবস্থায় থাকবে